নমস্কার, নিউজ নাইন গার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। রাজ্যে কোভিড কার্ফিউ জারি রয়েছে, করোনা কার্ফিউ জারি রয়েছে এবং এই করোনা কার্ফিউর ফলে বিভিন্ন বিধিনিষেধ কিন্তু রয়েছে। টিউশন পড়ানো থেকে শুরু করে রাজ্যের যে স্কুলগুলো সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে, কিন্তু একাংশ শিক্ষক দেখা যাচ্ছে সেই বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন। তেলিয়ামুড়া থেকে এমনই এক চিত্র কিন্তু উঠে আসছে। একদিকে টিউশন যারা পড়াচ্ছেন বা শিক্ষকরা বহু প্রচেষ্টা কিন্তু করছেন যাতে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষাটা সঠিক করতে পারা যায়, স্কুলগুলোর পক্ষ থেকেও সেখানে চলছে অনলাইন ক্লাস, কিন্তু টিউশন বাণিজ্য কিন্তু ধরে রেখেছেন বেশ কিছু সরকারি শিক্ষকরা। এমনই এক উদাহরণ উঠে এলো তুইসিন্দ্রাইবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক নন্দুলাল চৌধুরী। এই নন্দুলাল চৌধুরী বিগত বেশ কিছুদিন যাবত টিউশন বাণিজ্য কিন্তু সঙ্গে জড়িত রয়েছেন। বর্তমানে করোনা পরিস্থিতির সময়কালে টিউশন বাণিজ্য চালিয়ে শিক্ষকরা তাদের মর্যাদা হারাচ্ছে, এমনটাই কিন্তু অভিমত সাধারণ মানুষের। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, শিক্ষকরা টিউশন বাণিজ্যের মধ্যে দিয়ে করোনা সংক্রমণের হার বাড়াচ্ছে নিত্যদিন, মৃত্যুর সংখ্যাও মিছিল অব্যাহত রয়েছে, এমনটাই কিন্তু অভিমত সেখানের সাধারণ মানুষের। যে বিষয়টা উঠে আসছে, নন্দুলাল চৌধুরী তিনি টিউশন বাণিজ্য চালাচ্ছেন এবং এই করোনা পরিস্থিতিতে টিউশন চালানো বাড়ির মধ্যে কোনোভাবেই কিন্তু উচিত না। তার পাশাপাশি তিনি একজন সরকারি স্কুলের শিক্ষক এবং এই সরকারি স্কুলের শিক্ষক হয়ে যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ কিন্তু কোনোভাবেই তিনি মানছেন না। যারা সরকারি স্কুলের শিক্ষক রয়েছে তারা কিন্তু সচরাচর করতে পারেন না এভাবে টিউশন বাড়িতে, কিন্তু তাও তিনি চালিয়ে যাচ্ছেন সেই টিউশন বাণিজ্য। এবং তার পাশাপাশি যে খবরটা উঠে আসছে, কোভিডের মধ্যে ব্যাচ পড়ানো কোনোভাবেই কিন্তু নেই নিয়মের মধ্যে, কিন্তু নেই, সেটা নিয়ম বহির্ভূত, কিন্তু তারপরেও তিনি ব্যাচের মধ্যে পড়াচ্ছেন, বাড়িতে পড়াচ্ছেন, টিউশন বাণিজ্য চালিয়ে রেখেছেন। আরও যে খবরটা উঠে আসছে, এই নন্দুলাল চৌধুরী বিগত বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন, সেই জ্বর নিয়েই তিনি ছেলেমেয়েদের পড়াচ্ছেন এমন অভিযোগও কিন্তু উঠছে। একদিকে তো নিয়ম বহির্ভূত কাজ করছেন তিনি, তার পাশাপাশি কোভিড সংক্রমণ ছড়িয়ে দেওয়ারও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। তার সাথে পাল্লা দিয়ে অথচ উড়ি আবার তেলিয়ামুড়া তুইসিন্দ্রাইবাড়ি বিদ্যালয়ের শিক্ষক পদে চাকরিরত ছিলেন। এই শিক্ষকের নাম নন্দুলাল চৌধুরী। বিগত বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং তেলিয়ামুড়ার গোরঙ্গর চিড়াস্থিত নিজ বাড়িতেই কিন্তু ছিলেন তিনি। এই জ্বর সংক্রমণ নিয়ে কোভিড টেস্ট না করিয়ে সরকারি স্কুলের শিক্ষক নন্দুলাল চৌধুরী নিজ বাড়িতেই টিউশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের নিয়ে। রাজ্য শিক্ষা দপ্তরের বিধিনিষেধগুলোকে বগলদাপা করে ওই শিক্ষক টিউশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। টিউশন বাণিজ্য নিয়ে এই শিক্ষককে জিজ্ঞাসা করে হলে তিনি কোনো কিছুই বলতে নারাচ্ছিলেন, সটান তিনি চলে যান নিজের বাড়িতে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি বলছেন সেটা অবশ্যই আপনাদের শোনাবো, তবে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ রয়েছেন। তার পাশাপাশি এলাকাবাসীদেরও অভিমত এটাই, যেখানে রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তরের কিছু গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনগুলো থেকে বেরিয়ে তিনি কিভাবে এই কাজটা করতে পারেন। একে তো সরকারি স্কুলের শিক্ষক, তার পাশাপাশি সেখানে কোভিড কালে ব্যাচে পড়ানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার, সেই নির্দেশটাও অমান্য করছেন এবং নিজে জ্বরে ভুগছিলেন, সেই জ্বরে ভোগার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদের যে সংক্রমণের একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। কি বলছেন এই শিক্ষক নন্দুলাল চৌধুরী এই বিষয়ে শুনব। স্যার, আপনি কি সরকারি স্কুলের শিক্ষক? আপনার কাকুর নাম? নন্দুলাল চৌধুরী। কোন স্কুলের মাস্টার জানে? তাহলে কি সরকারি স্কুলের মাস্টার নেই? আপনারা এলাকাতে গতকালকে আপনি জানেন তার জ্বর হচ্ছে? না না, আমি কই তাই হইছে পরে আমরা গোরা আয়া কইতাছি কি তোমার কাকু বলি মনে মনে জ্বর হচ্ছে। তো সেই জায়গায় আজকে সকালে ডাক্তার না দেখিয়ে কিভাবে গ্রুপে টিউশনি করছে, তাও আবার মাস্কবিহীন অবস্থায়? সরকারি শিক্ষকের এরকম আচরণে আপনারা কি কইবেন? যে এলাকার তো এখন বাচ্চা ছেলেরাও যেকোনো সময় যেকোনো পরিস্থিতি বলে বিজিল কি দাদা কি আসবে তানে তিনি টিউশনি করতেছে, এই বিষয়টা কি কইবেন? এটি তো বাইন জানি না। আপনারা এলাকাবাসী হিসেবে কি বলবেন? এটা
আপনারা শুনলেন সেই এলাকা একজন মহিলা কি বলেছেন, এবং তার পাশাপাশি যে বিষয়টা উঠে এলো যে জ্বর রয়েছে সেই ব্যক্তির, কিন্তু তার পাশাপাশি মাস্কবিহীন অবস্থাতেই তিনি করছেন টিউশন, গ্রুপে টিউশন পড়াচ্ছেন, ছাত্রছাত্রীরা আসছে গ্রুপে টিউশন পড়াচ্ছেন তিনি। প্রথমত সরকারি স্কুলের শিক্ষক তিনি, তুই সিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক তিনি, তার টিউশন পড়ানোরই কথা না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে টিউশন তো পড়াচ্ছেন, এবং কোভিডকালীন পরিস্থিতির মধ্যে টিউশন পড়ানো কিন্তু বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, সেই নির্দেশকেও বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে টিউশন বাণিজ্য তিনি চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বিগত দিনে তার জ্বর ছিল, এই জ্বর নিয়েই মাস্কবিহীন অবস্থায় গ্রুপে টিউশন পড়াচ্ছেন এই গুণধর শিক্ষক। এই অবস্থাকে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ক্ষুব্ধ রয়েছেন, প্রশ্ন করছেন যদি কোভিড সংক্রমণ সেখানে ছড়িয়ে পড়ে তাহলে তার দায়ভারটা কে নেবে, সে বিষয়ে প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার, এমনটাই কিন্তু সাধারণ মানুষ মনে করছে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে একবার কথা বলে নেব, আরো বিস্তারিত একবার জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। সেই জায়গায় এই নন্দুলাল চৌধুরী, জ্বর ছিল, কোভিড টেস্ট তিনি করাননি, সেই কথাগুলো কিন্তু উঠে এসেছে। তুই সিন্দ্রাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক তিনি, শিক্ষক হিসাবে কিভাবে তিনি এই পরিস্থিতিটা, এই জায়গায় তিনি এই ব্যবহারটা করছেন সেটাই কিন্তু বড় বিষয়। শিক্ষক তিনি জ্ঞান বিতরণ করবেন, ছাত্রছাত্রীদের সেখানে সঠিক শিক্ষাটা দেবেন এমনটাই কিন্তু ধারণা, কিন্তু সেই জায়গায় নিজেই তিনি কি করছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধি হিরণময় রায় আমাদের সঙ্গে জুড়ে গেছেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। হিরণময়দা শুনতে পাচ্ছ? হিরণময়দা, এই মুহূর্তে যে বিষয়টা আমরা নিয়ে আলোচনাটা করছি, নন্দুলাল চৌধুরী তিনি শিক্ষক তুই সিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের, তার জ্বর ছিল, কোভিড টেস্ট করাননি, তাও তিনি গ্রুপে পড়াচ্ছেন, একাধিক বিধিনিষেধ তিনি উল্লঙ্ঘন করেছেন, বিস্তারিত আর কি রয়েছে তোমার কাছে? রাজ্য সরকার থেকে একটি নির্দেশ জারি করেছিল যে সরকারি শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশন না করে, তো সেই মোতাবেক তিনি আমরা বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষকরা আমাদের কাছে বারবার একটি অভিযোগ আসছিল যে টিউশন করছে। তো আজ সকালবেলাও যখন এলাকাবাসী বা কিছু বেকার যুবকরা ফোন করে আমাদেরকে বলে যে নন্দলাল চৌধুরী ওনার বাড়িতে উনি টিউশন করছেন, সেই মোতাবেক যখন আমরা খবর নিতে যাই তখন সেই ঘটনার আমরা সত্যতা পাই। ওনার বাড়িতে গিয়ে চার পাঁচজন স্টুডেন্টকে পাই, এবং ওনার কিছুদিন পূর্বে জ্বরও ছিল, তো উনি মাস্কও ব্যবহার করছে না এবং স্টুডেন্টরাও মুখে মাস্ক নেই। সেই জায়গায় একটি রাজ্য সরকার শিক্ষা দপ্তর একটি নির্দেশিকা জারি করেছিল যে বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে প্রাইভেট টিউশনই কেউই না করে এবং অনলাইন যাতে ক্লাস হয়। সেই জায়গায় আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে সেই নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উনি শিক্ষা বাণিজ্য চলে যাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে যারা সাধারণ এলাকাবাসীরা রয়েছেন বা অভিভাবকরা রয়েছেন তারাই বা কি বলছেন? সঙ্গে তো কথা হয়নি, তো এলাকা এই বাড়িরই একজনের সঙ্গে যখন কথা হয়েছিল তখন বলেছিল যে উনি গতকাল থেকে জ্বরে ভুগছিলেন এবং উনি নিজেও স্বীকার করেছিলেন অফ ক্যামেরাতে যে উনি ওনার জ্বর ছিল, তো কোভিড টেস্টও উনি করেননি। এবং সব থেকে বড় প্রশ্ন হলো একজন সরকারি শিক্ষক হয়ে কিভাবে উনি শিক্ষা টিউশনই করছে, প্রাইভেট টিউশনই করছে, সেটা হলো মূল বিষয়। এই বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কি কিছু জানানো হয়েছে বা কি কি এই মুহূর্তে তারা কি বলছেন এলাকার লোকজন? তেলিয়ামুড়া যে বেকার যুবকরা রয়েছে তারা পরবর্তীতে এই ব্যাপারটি মৌখিকভাবে তেলিয়ামুড়ার যে আইএস রয়েছে ওনার সুযোগে আনেন এবং ওনাকে জানান ব্যাপারটি। অসংখ্য ধন্যবাদ হিরণ মজা বিস্তারিত তুলে ধরার জন্য।
আমরা শুনলাম এই গুণধর শিক্ষক, তিনি যে এখানে শিক্ষা দেওয়া উচিত তার সঠিক শিক্ষাটা দেওয়া উচিত ছাত্রছাত্রীদের, তিনি নিজেই একাধিক সরকারি বিধিনিষেধ কিন্তু উল্লঙ্ঘন করছেন এবং তার পাশাপাশি মাস্কবিহীন অবস্থায় যেখানে তার জ্বর ছিল চিকিৎসকের পরামর্শ না নিয়ে করোনা পরীক্ষা না করেও মাস্কবিহীন অবস্থায় টিউশন জারি রেখেছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এবং সেটা কোনোভাবেই কিন্তু উচিত না। সরকারি বিধিনিষেধ সেখানে রয়েছে, করোনা পরিস্থিতিতে টিউশন পড়ানো যাবে না, সরকারি শিক্ষক যারা রয়েছেন তারা টিউশন পড়াতেই পারেন না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেই চিত্র। এই বিষয়টা নিয়ে এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ বাংলার পর্দায়। নমস্কার।